রাজশাহী থেকে হঠাৎ সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। শ্রমিক নেতারা জানান, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদ এবং রাজশাহীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ভাঙচুরের আশঙ্কায় তারা বাস চলাচল বন্ধ রেখেছেন। সোমবার সকাল থেকে ধর্মঘট শুরু করেন ইউনিয়নের শ্রমিকরা। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধের কারণে দুর্ভোগে পড়েছেন হাজারো সাধারণ মানুষ। বহু মানুষ কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন, কেউ কেউ বিকল্প যানবাহনে গন্তব্যে রওনা হচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বাস কাউন্টারগুলোও বন্ধ রাখা হয়েছে। হঠাৎ আসার পরে দেখছি যে গাড়ি বন্ধ, তাহলে আমরা সাধারণ মানুষ, আমাদের এভাবে কষ্ট যাওয়ার মানে হয় না। আমার তো এমার্জেন্সি যাওয়া দরকার ছিল, কিন্তু এই পরিস্থিতিতে আমি যাইতে পারতেছি না। মাথা নষ্ট হয়ে আছে, খারাপ আছে, মনটা খুব ভালো নাই ভাই, রুগীর মরমর অবস্থা আমার। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, কি কারণে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা? এ বিষয়ে তারা কি বলছেন, আর আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং যাত্রীদের কি ধরনের ভোগান্তি আপনার চোখে পড়ছে? রুশো, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা দেখলাম যে পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করেছেন শ্রমিকরা, এই বিষয়ে তারা কি বলছেন এবং আপনার চোখে আসলে যাত্রীদের ভোগান্তি কেমন চোখে পড়েছে? জি, আপনি ঠিকই বলেছেন যে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই গতকাল থেকে কিন্তু রাজশাহী যে বিভাগের 8 জেলা, সেই 8 জেলায় কিন্তু যানবাহন চলাচল, বিশেষ করে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে যাত্রীদের যে দুর্ভোগ সেটি কিন্তু চোখে পড়ার মতোই। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, কাউন্টারগুলো সকাল থেকে আমরা ফাঁকা দেখছি, তবে গত রাতের চিত্র কিন্তু একেবারেই ভিন্ন ছিল। কারণ মানুষজন যারা জানতেন না, তারা কিন্তু তাদের লাগেজ সহ তাদের যারা ভ্রমণ করবেন, অনেক বৃদ্ধ শিশু, তারা কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন। গত রাতে দুটি বাস ছেড়ে গেছে, আসলে সেটি শ্রমিকরা বলছেন বিশেষ বিবেচনায় দুটি বাস ঢাকার উদ্দেশ্যে রাজশাহী থেকে ছেড়ে গেছে। তবে আজ সকাল থেকে কিন্তু কোনো বাস ছেড়ে যায়নি। কাউন্টারগুলোতে আমরা দেখছি দুই একজন মানুষ যারা এখন পর্যন্ত জানেন না, তারা কিন্তু আসছেন। শ্রমিক নেতারা যেটি বলছেন, তারা যেটি বলছেন যে বগুড়ায় যে মালিক সমিতি অফিসে, যানবাহন মালিক শ্রমিক অফিসে যে হামলা হয়েছিল, এরই প্রেক্ষিতে তারা আজকের যে ধর্মঘট গতকাল থেকে ডেকেছেন। তবে শ্রমিকদের একটি অংশ বা তাদের সাথে আমরা যখন কথা বলেছি, তারা কিন্তু এটি বলছেন যে যেহেতু আজকে রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ রয়েছে, এই সমাবেশকে কেন্দ্র করেই কিন্তু এই ধর্মঘটটি ডাকা হয়েছে। কারণ তারা যে যুক্তিটি দিচ্ছেন যে এই সমাবেশে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে বা গাড়ি ভাঙচুর হতে পারে, শ্রমিকদের জানমালের ক্ষতি হতে পারে, সেই বিবেচনায় তারা কিন্তু গাড়ি বন্ধ করেছেন, এমন বক্তব্য কিন্তু শ্রমিক নেতাদের কাছ থেকে আসছে। এটি নিয়ে আমরা গতকাল দিনভরই খবর রাখছি, আজকেও আমরা কথা বলার চেষ্টা করছি। তবে তাদের যেটি যুক্তি, সেটি কিন্তু তারা বগুড়ার যে ঘটনা, সেই ঘটনাকেই সামনে আনছেন। কিন্তু এই ঘটনাটি যদি তারা সামনে এনেই থাকেন, কিন্তু কোনো পূর্ব ঘোষণা কিন্তু দিয়ে তারা বা আলটিমেটাম দিয়ে তারা কিন্তু এই ধর্মঘটের ডাক দেননি। যে তারা যদি বলতেন যে 28 তারিখের মধ্যে তাদের দাবি পূরণ না হলে বা আসামি গ্রেপ্তার, বলতে চাই যে পূর্ব ঘোষণা ছাড়াই তারা এটি করেছেন। এবং আমরা এর আগেও দেখেছি অন্যান্য জেলাতেও যখন বিএনপির বিভাগীয় সমাবেশ থাকে, তার আগ মুহূর্তে এ ধরনের যানবাহন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে বিএনপি নেতারা কি কোনো প্রতিক্রিয়া দেখিয়েছেন কিনা? জি, বিএনপির নেতারা গতকাল সংবাদ সম্মেলন করেছিলেন এবং এই আজকে সমাবেশকে কেন্দ্র করে সেটিতে তারা যেটি বলেছেন সেখানে বক্তব্য দেওয়ার সময়, যে এটি আসলে তাদের যেখানে যেখানে সম্মেলন হয়েছে এর আগে বরিশাল, খুলনা সহ প্রত্যেকটি বিভাগে কিন্তু এভাবে যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমরা বিগত সময়েও দেখেছি রাজশাহীতে যখন সমাবেশ হয়েছে, তখনও কিন্তু সমাবেশের দিনে বা সমাবেশের আগের দিন কিন্তু এইভাবে যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে পূর্ব ঘোষণা ছাড়াই। অর্থাৎ এ থেকে বোঝাই যাচ্ছে যে সমাবেশকে কেন্দ্র করেই মূলত আসলে এই যানবাহন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শ্রমিক মালিকরা। আপনি থাকুন এবং আমাদের সাথে, আমরা নিশ্চয়ই বিএনপি সমাবেশের খবর জানবো, একই সাথে ধর্মঘটের খবর আপনার মাধ্যমে জানবো। রাশিদুল রুশো, আপনাকে ধন্যবাদ জানাতে চাই। চলে যেতে চাই পরবর্তী খবরে।